সুপ্রিয় দর্শক সবাইকে নমস্কার আজকে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বন্ধু বন্ধু কেমন হওয়া উচিত এবং বন্ধু নির্বাচনে কি সতর্কতা করা উচিত আজ আমাদের চারি আশেপাশে দেখা যাচ্ছে যে বন্ধু নামের সেই সদ্যবেশী বন্ধু বিভিন্ন রকম অঘটন ঘটায় চলে যাচ্ছে তো এ নিয়ে আপনাদেরকে একটু তুলে ধরব তে বন্ধু বন্ধু মানে বিশ্বাস বন্ধু মানে পরস্পরের মধ্যে সহযোগিতা বন্ধু মানে বিভিন্ন বিপদে একে অপরকে সহায়তা করা তাই এটাই হলো বন্ধুত্ব এই বন্ধুত্বটা বন্ধুত্বকে ধরে রাখা এবং কে রিয়েল বন্ধু এটা বের করা খুবই কষ্ট তাই বন্ধুত্ব নিয়ে একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন বন্ধুত্ব ও প্রেমের মধ্যে পার্থক্য কি ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন প্রেম হলো সোনা আর বন্ধুত্ব হল হীরা গেলে তা আবার বানানো যায় কিন্তু হীরা আর বানানো যায় না তাই সত্যিকার বন্ধু হলো সে আপনার ব্যর্থতাগুলি অপেক্ষা উপেক্ষা না করে আপনার সাফল্যর জন্য সাহায্যে এগিয়ে আসবে আপনার সত্যিকারই বন্ধু থাকতে বন্ধুর তো নির্বাচনে আমরা দেখি অনেকেই বন্ধুত্ব নামে সদ্যবেশে বিভিন্ন ভাবে তা যাস হটকারে খপ পড়ছে বিভিন্ন লোক তাই এই বন্ধু নির্বাচনে কিছু সতর্কতা যেটা সেই ঐশ্বর্য সে বন্ধু বুদ্ধিমত্তা সবচেয়ে বড় দরিদ্র হচ্ছে মূর্খতা নিথক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে অধিক মূল্যবান বিষয়ে হৃদয়বান হওয়া তাই বোকার সাথে বন্ধুত্ব করতে যাবেন না সে আপনার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবেন না কারণ বিপদের দিনে আপনার পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে কোনো পরনিন্দাকারীকে নিজের বন্ধু বানাইবেন না কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে যখন প্রয়োজন শেষ তখন তোমার কুচ্ছা রথনা শুরু করবে তাই মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব তুলবেন না। সে মরিচিকার মতো দূরের স্বপ্নে করে কাছে জিনিসগুলো দূরে সরিয়ে দিবে এই বন্ধুত্ব আমাদের ভাই বোনের মধ্যে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে বাবা মার সাথে হতে পারে তাই বন্ধুত্বতা তাই মধুর হওয়া উচিত তাই এই বন্ধুর নির্বাচনে অবশ্যই সতর্ক হবেন মোট কথা বোকার সাথে বন্ধুত্ব করবেন না কৃপনের সাথে বন্ধুত্ব করবেন না পরনো নিন্দাকারীর সাথে বন্ধুত্ব করবেন না এই সেই মেইন বন্ধুতে বন্ধু বন্ধু কত রকমের হতে পারে বন্ধু বা বন্ধুত্ব কত রকম সাধারণত হতে পারে বন্ধু বা বন্ধুত্ব চেনা পরিচিত ব্যক্তি ব্যক্তি এরা আমাদের পরিচিত যাদের আমরা আগে থেকে চিনে থাকি এদের সাথে কখনো দেখা হলে আমরা কথাবার্তা বলে থাকি কিন্তু এদেরকে বন্ধু বলা যেতে পারে না কিন্তু তবু এদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে চেনা পরিচিত লোক আর বন্ধু এদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক থেকে যায় এদের সাথে দেখা হলে আমরা অনেক সময় কথাবার্তা বলে থাকি যদিও এরা আমাদের বন্ধু কিন্তু এদের সাথে তেমন গভীর বন্ধুত্বের সম্পর্ক থাকে না কাছের বন্ধু সেই বন্ধুকেই কাছের বন্ধু বলে অভিহিত করা হয় যাদের সাথে আমাদের গভীর সম্পর্কের গভীর বন্ধুত্বের সম্পর্ক দেখা যায় তাদের সাথে প্রায় প্রতিনিয়ত দেখা হয় কথাবার্তা হয় আমরা কাছের বন্ধুর সাথে অধিক সময় কাটিয়ে দিয়ে থাকি ভালো বন্ধু একজন ভালো বন্ধু আপনার দুঃখ কষ্টে সব সময় আপনার সাথে থাকবে ভালো বন্ধু নিয়ে অনেকগুলো সুন্দর উক্তি রয়েছে যেমন বন্ধু তো অনেকটা মমুষ্য অক্সিজেনের মতো অক্সিজেন যেমন মমুষ্য রোগীকে দিতে হয় বন্ধুত্ব ঠিক তেমনি তাই একজন ভালো বন্ধু পাওয়া খুবই দুষ্কর তাই বুঝে শুনে বন্ধুত্ব সিলেকশন করবেন আমি যেটা আগেও বলেছি বোকার সাথে বন্ধুত্ব করবেন না কৃপণের সাথে বন্ধুত্ব করবেন না এবং পরনিন্দাকারীর সাথে বন্ধুত্ব করবেন না এবং মিথ্যাবাদীর সাথে কারণ প্রয়োজনে তাদের কালার চেঞ্জ করবে তাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও